ওকে তো তোমাদের পুরা ফিজিক্সেই এই যে ক্যালকুলাস এটা এই ক্যালকুলাস জিনিসটা তোমার প্রত্যেকটা চ্যাপ্টারেই অলমোস্ট লাগবে প্রত্যেকটা চ্যাপ্টারে যে কোনো সূত্রে তুমি প্রমাণ পড়তে চাও অথবা কোনো একটু অ্যাডভান্স লেভেলের যে মেথগুলো আসে সেগুলো কিন্তু অনেক অনেক ক্ষেত্রে ক্যালকুলাস বেসড হয়ে থাকে তো ক্যালকুলাসের মধ্যে যে দুইটা জিনিস আমরা ফিজিক্সের ক্ষেত্রে আমাদের যে দুইটা জিনিস সম্বন্ধে আইডিয়া থাকতে হয় এর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং একটা হচ্ছে ইনটিগ্রেশন অন্তরিকরণ এবং যুগজীকরণ যদিও মেথে তোমরা পড়া তারপরে ফিজিক্সের হিসাব থেকে একটু ক্যালকুলাসের আইডিয়া থাকা দরকার যাতে করে ফিজিক্সের কোন সূত্র বোঝার সময় ক্যালকুলাসে আটকে না যাব আর আমি স্পেসিফিক্যালি কেন শুরু করলাম কারণ জড়তার ভ্রামকের সূত্রগুলো বুঝতে হলে তোমার ক্যালকুলাস বুঝতে হবে ঠিক আছে সেজন্য আমি এখান থেকে শুরু করব ডিফারেন্স ডিড ডিআইডাবলএফ হচ্ছে ডিফারেন্সিয়েশন আর আই এন টি হচ্ছে ইন্টিগ্রেশন ঠিক আছে তো দুইটা আলাদা পার্ট তোমরা অনেক ক্ষেত্রে দেখবা যে আসলে ডিফারেন্সিয়েশনকে বলা হয় একটা জিনিসকে কেটে কেটে ছোট ছোট টুকরা করে ফেলে একটা ডিফারেন্সিয়েশন বলা হয় আসলে মোটেও সেটা না একটা জিনিসকে ছোট করে ফেলে মানে সেটা ডিফারেন্সিয়েশন না অনেক সময় বিভিন্ন মিমস দেখবা ফেসবুকের মধ্যে ঘোরাঘুরি করে যে একটা মুরগি মুরগিকে ডিফারেন্সিয়েশন করলে ডিম পাওয়া যায় ডিমকে ইন্টিগ্রেশন করলে তোমার মুরগি পাওয়া যায় এরকম এরকম কোনো কথা না অথবা একটা ধরো তোমাকে মনে তোর তরমুজ দিয়ে দিল ঠিক আছে তো তুমি সেটাকে চাকু দিয়ে চাকু তুমি সামনে রাখলা এগুলা মিমস বলতেছি এগুলা রিয়েল কিছু না তো এই যে চাকু তোমার সামনে আর এই যে হচ্ছে তোমার তরমুজ বলা হলো যে চাকুর সাপেক্ষে তরমুজের ডিফারেন্সিয়েশন এরকম ভাবে লিখে ডিডি এরকম একটা চাকুর ছবি দিয়ে অফ এই তরমুজ দিয়ে দিবে বলবে যে তরমুজের একটা স্লাইস ঠিক আছে এগুলো কখনোই তোমার মেইন কনসেপ্ট বুঝতে তোমাকে জীবনেও সাহায্য করবে না কারণ এগুলা মেইন কনসেপ্ট না ডিফারেন্সিয়েশনের ঠিক আছে মেইন কনসেপ্ট যেরকম কনসেপ্ট সেরকম ভাবে বুঝতে হবে তো এই যে জিনিসগুলো আমি বললাম এই যে তরমুজকে চাকুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এগুলো মজা করে বলা যায় তরমুজকে চাকুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তোমার হয়ে যাচ্ছে কি একটা তরমুজের স্লাইস এবং উল্টাটা করলে তরমুজের স্লাইসগুলোকে তুমি যদি আবার ইন্টিগ্রেশন করো সেটা হয়ে যাবে ওইটা এক ঠিক আছে যে তরমুজের স্লাইসগুলোকে ইন্টিগ্রেশন করলে যে তরমুজ হয়ে যায় সেটা ঠিক আছে বা চাকুর সাপেক্ষে তরমুজের ডিফারেন্সিয়েশন এটা আসলে এরকম না ঠিক আছে তো এগুলো আমি এই জন্য এখান থেকে রাখবো না

এমনিই কম এমনি অনলাইন ক্লাসে এর সংখ্যা কম তারপরে যদি কম থাকে তার সমস্যা এর থেকে তো ভালো আমি এখানে কষ্ট করে বসে কথা না বলে রেকর্ড করে দিয়ে দিতাম সেটাও তো ভালো ছিল সবাই দেখে নিতে যা যা সুবিধা অনুযায়ী কথা যেহেতু শুরু করছি একটা অংশ শেষ করি তারপরে দেখব আচ্ছা আমরা পরের কথা চলে যাই নিউ পেজ কোথায় থেকে আনে পেজ ওকে তো বলতে এই যে অন্তরীকরণ কাল এটা চেঞ্জ করে নি অন্তরীকরণ সেটা বলতে কি বোঝায় আসলে সেটা হচ্ছে দুইটা জিনিস বোঝায় প্রথমে যে জিনিস বুঝো এটাকে লিখে দিই পরেরটা যখন আমরা জামিতিকভাবে অন্তরীকরণ বুঝবো ডিফারেন্সিয়েশন বুঝতে যাবে তখন লিখব প্রথমে যে জিনিসটা মাথায় রাখা দরকার অন্তরীকরণ মানে হচ্ছে পরিবর্তনের হার এটাই হচ্ছে অন্তরীকরণের মূল সংজ্ঞা যে চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ ঠিক আছে একটা বস্তু যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে তার পরিবর্তনের যে হারটা সেটাকে আমরা অন্তরীকরণ বলে থাকি পরিবর্তনের হার হচ্ছে অন্তরীকরণ ঠিক আছে এখন সেটা সময় সাপেক্ষে পরিবর্তন হতে পারে সেটা দূরত্বের সাপেক্ষে পরিবর্তন হতে পারে সেটা যে কারোর সাপেক্ষে যে কারোর পরিবর্তন হতে পারে আমি যদি বলি সাপেক্ষে পরিবর্তনের হার সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আমি যদি বলি টি এর সাপেক্ষে এক্স এর পরিবর্তনের হার সেটা হবে টি এর সাপেক্ষে এক্স এর এইভাবে তো এক্সাম্পল হিসেবে আমরা এখানে লিখতে পারি ধরো ডিডিটি অফ এস ঠিক আছে এটাকে আমরা বলে থাকি ডিডিটি অফ এস ডিডিটি অফ এস কি আমাদের ব্যাগ এই যে সময়ের সাপেক্ষে স্বর্ণের পরিবর্তনের হারকে ব্যাগ বলে থাকি অথবা আমরা তরণের এক্সাম্পল দিতে পারি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে আমরা তরণ বলি এবং একসেট্রা এক্সেট্রা এরকম আরো অসংখ্য উদাহরণ আছে পরিবর্তনের হারের তো শুরুর এক্সাম্পলটা আমি এরকম কঠিন জিনিসে না দিয়ে আমরা একটু সোজা জিনিসে যাই বুঝবার কি তোমরা একটু পরে ধরো আমি বললাম এটা হচ্ছে আমার ওয়াই এবং এটা হচ্ছে আমার টি ওকে আর ওয়াইটি না বলে আমি আরেকটু রিয়েলিস্টিক এক্সাম্পল দিই ওয়াইটি না বলে আমি বললাম মনে করো ভি ভার্সেস টি ব্যাগ ভার্সেস সময় ওকে এবং আমি গ্রাফটা কি নীল কালার দিই মনে করো এই হচ্ছে আমার সেই গ্রাফটা এতটুকুই মনে করো গ্রাফ ঠিক আছে এইভাবে গ্রাফটা চলতেছে চল ম্যাচ শেয়ারের সামনে চলতেছে বাট আমি জাস্ট যতটুকু আকছি সলিড লাইন ততটুকুই মনে করে আমি কনসিডার করছি এখন আমি যদি তোমাকে বলি যে এটা আসলে কি বোঝাতেছে এই যে নীল রঙের যে গ্রাফটা এটা আসলে বোঝাতেছে সময়ের সাপেক্ষে বেগের ফাংশন এই যে বিভিন্ন পয়েন্ট আমি যদি এইখানের থাকা একটা পয়েন্ট নেই সেটাকে আমরা বলবো কোন একটা নির্দিষ্ট বেগের মান এখানে যদি একটা পয়েন্ট নেই সেটাকে বলবো অন্য একটা বেগের মান এখানে যদি একটা পয়েন্ট নেই সেটাকে বলবো অন্য আরেকটা ব্যাগের মান এবং সেই ব্যাগের মানগুলো আসলে সময়ের উপর ডিপেন্ডেন্ট আমি বিভিন্ন সময় নিব সেই অনুযায়ী আমি বেগের মান পাবো যেমন ধর আমি যদি বলি এই জায়গার বেগের মান সেটা আসলে আসতেছে এই সময়ের জন্য ঠিক না আমি যদি বলি এই জায়গায় বেগের মান সেটা আমি পাচ্ছি এই সময়ের জন্য আমি যদি বলি এই জায়গায় বেগের মান সেটা আমি পাচ্ছি এইখানে থাকা সময়ের জন্য তো বিভিন্ন জায়গায় আমি বেগের মান নিলাম মনে করো এই জায়গায় বেগের মান ভি ওয়ান এই জায়গায় আমি নীল রঙের অংশে কমলা রঙের যে পয়েন্ট নিয়েছি সেটার সেই জায়গার ওয়াই এর মান হচ্ছে মনে করি ভি টু আর একদম থার্ড সেটার মান হচ্ছে ভি থ্রি এখন এই যে ভি ওয়ান ভি টু ভি থ্রি এই যে মানগুলা এগুলা তো হচ্ছে সময় যে বেগের যে ফাংশনটা ব্যাগ যে ফাংশনটা এই ব্যাগটা তো আসলে সময়ের একটা ফাংশন সময়ের সাথে বেগ পরিবর্তন হচ্ছে দেখে আমরা গ্রাফটা আঁকতে পারছি সময় সাপেক্ষে যদি বেগ পরিবর্তন না হতো তাহলে কিন্তু গ্রাফটা এরকম বেকা থাকতো না গ্রাফটা সব সময় সেম থাকতো সময় সাপেক্ষে যদি বেগের পরিবর্তন না হতো ঠিক আছে তো এখানে সময়ের উপর বেগ ডিপেন্ডেন্ট তাই আমি বিভিন্ন সময়ে এই যে ধরো আমি টি ওয়ান সময়ের জন্য বেগ পাচ্ছি ভি ওয়ান টি টু সময়ের জন্য বেগ পাচ্ছি ভি টু এবং টি থ্রি সময়ের জন্য বেগ পাচ্ছি ভি থ্রি বিভিন্ন সময়ে বিভিন্ন বেগের মান পাচ্ছি এখন আমার কাজ কিন্তু ব্যাগের মান নির্ণয় করা আমার কাজ হচ্ছে এখানে ব্যাগের পরিবর্তনের হার নির্ণয় করা কারণ আমাদের এখানে হচ্ছে মানে হচ্ছে পরিবর্তনের হার ওকে তুমি ভি ওয়ান ব্যাগ নাও তুমি একটু একটু এখানে দেখতে যে পািওান ব্যাগ যদি আমি নেই সেক্ষেত্রে আমি এই যে ছোট ত্রিভুজটা পাচ্ছি এই যে এই ত্রিভুজটা পাচ্ছি তাহলে এই ক্ষেত্রে ব্যাগের পরিবর্তনের হারটা কি ব্যাগের পরিবর্তনের হার না বলে যে কোনো জিনিসের পরিবর্তনের হার বলি আমি ধরো বললাম যে সময়ের সাপেক্ষে একটা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনের হার সেক্ষেত্রে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা লিখবো উপরে ঘনমাত্রাকে তো আমরা মনে করি এস প্রকাশ করি ঘনমাত্রাকে কি দিয়ে প্রকাশ করে এরকম দিয়ে দিলাম ঘনমাত্রা ঠিক আছে তাহলে সময়ের সাপেক্ষে যদি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন হিসাব করতে চাই তাহলে সেটাকে আমরা লিখবো এইভাবে ডিডিটি অফ এই এটা তাই না সময় সাপেক্ষে যদি আমরা অন্য কিছু হিসাব করতে চাই যেমন ধরো আহ যে কোনো কিছু সময়ের সাপেক্ষে আমরা আয়তনের পরিবর্তনের হার বের করতে পারি এখানেও কাজ সময়ের সাপেক্ষে আমরা হার বের যখনই কোনো একটা কিছুর পরিবর্তনের হার বের করতে যাচ্ছি ভিতরে ভিতরে কিন্তু জিনিসটা এরকম যে ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই কতটুকু সময় আমার পার করছি কি যেমন ধরো টি টু মাইনাস টি ওয়ান জিনিসটা হচ্ছে ঘুরে ফিরে এটাই যে ডেল্টা ভি ডিভাইড বাই টি বেগের পরিবর্তন ডিভাইড বাই সময়ের পরিবর্তন কতটুকু সময়ের পরিবর্তনে কতটুকু বেগের পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে আসলে বেগের পরিবর্তনের হার ঠিক আছে ডিফারেন্সিয়েশনে গেলে সেটাকে একটু অন্যভাবে লিখে হয় ডিডিটি অফ ভি দিয়ে ডেল্টা ভি বাই ডেল্টা টি এর জায়গায় সেটার কারণ তো আমরা একটু পরে এমনি বুঝবো এখন এখানে আসি এই যে ভি ওয়ান কমলা রঙের যে বেগটা ভি ওয়ান দেখা যাচ্ছে সেখানে একটু ভালো করে খেয়াল করো এখানে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে আমি একটু দুই দিকে দেখি খেয়াল করি একসক্ষ বরাবর আমরা তো সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হিসাব করবো তাই না তো দেখো সময়টা জিরো থেকে টি ওয়ান পর্যন্ত আসছে এই হচ্ছে আমার সময়ের পরিবর্তন সেদিকে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে দেখো বেগটা জিরো থেকে ভি ওয়ান পর্যন্ত হয়েছে তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখব ভি ওয়ান ডিভাইডেড বাই জিরো কারণ আমার শেষ বেগ হচ্ছে ভি ওয়ান আর আদি বেগ হচ্ছে জিরো তাই না আর নিচে কি লিখবো টি ওয়ান মাইনাস জিরো অর্থাৎ আমার শেষ সময় টি ওয়ান আদি সময় জিরো তো এই যে এই যদি হয় অবস্থা তাহলে আমরা কি পাচ্ছি ভি ওয়ান বাই টি ওয়ান এখন তুমি যদি একটু ভালো করে তাকাও এই সবুজ রঙের ত্রিভুজটার দিকে তাহলে খেয়াল করবা এই ভি ওয়ান বাই টি ওয়ান কিন্তু এই ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত তাই না ভি ওয়ান বাই টি ওয়ান কিন্তু এই ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত তাইলে আমরা নির্দ্বিধায় এখানে বলতে পারি যে এটা এই কোনটা যদি আমার ঠিটা হয় কোনটা একটু ছোট করি ত্রিভুজটা সরি কালে একটু চিকন করতে হবে তাইলে আমি যদি এই কোনটাকে থিটা বলি তাহলে কিন্তু ভি ওয়ান বাই টি আমরা টেন থিটা লিখে দিতে পারি অর্থাৎ ভি ওয়ান বাই টি ওয়ান অর্থাৎ বেগের পরিবর্তনের হার সেটা হচ্ছে এই সরলরেখার ঢাল ঠিক আছে এখন তুমি একটু সামনে যাও সামনে গিয়ে তুমি এখন ভি টু বেগের ক্ষেত্রে চিন্তা করো ভি টু বেগের ক্ষেত্রে কি হচ্ছে আমি যদি আবার শুরু থেকে চিন্তা করি যে জিরো থেকে টি টু পর্যন্ত সময়ে বেগ হয়েছে জিরো থেকে ভি টু পর্যন্ত তাই না এইভাবে চিন্তা করো তাহলে এখানে তুমি সেম জিনিসই দেখবা যে সময়ের পরিবর্তন হয়েছে কতটুকু জিরো থেকে টি পর্যন্ত সময়ের পরিবর্তন হয়েছে জিরো থেকে টি টু পর্যন্ত আবার বেগের পরিবর্তন হয়েছে জিরো থেকে পর্যন্ত তো সেই ক্ষেত্রে এই বড় ত্রিভুজের কথা একটু চিন্তা করো তুলনামূলকভাবে একটু বড় ত্রিভুজ এই যে এই ত্রিভুজটার কথা এখন তুমি চিন্তা করো এই ত্রিভুজটা কথা চিন্তা করো তাহলে এখানে খেয়াল করো এখানে যদি আমরা আগের সেম সূত্র খাটাই সেক্ষেত্রে আমরা লিখবো এইভাবে যে বেগের পরিবর্তনের হার সেটা কি ভিটু টু মাইনাস জিরো ডিভাইডেড বাই টিটু মাইনাস জিরো বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন তো ঘুরে ফেরে খেয়াল করো এখানে আসতেছে ভিটু বাই টিটু এবং খেয়াল করে দেখবা এই নীল রঙের যে ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু ওই লম্বা এবং ভূমির অনুপাতে আমি পাচ্ছি লম্বা হচ্ছে ভিটু আর ভূমি হচ্ছে এই যে তোমার সামনে টিটু তাহলে আবার খেয়াল করো এটা কিন্তু আবার ওই একই সরল রেখার উপরস্থ জিনিসপত্র ওই একই ত্রিভুজ দিয়ে আমরা একই এই কি আমরা ত্রিভুজ বানাচ্ছি তো এখানে খেয়াল করো এই এই ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমার কন্টাক্ট সেই থিটাই আছে ওটা কিন্তু চেঞ্জ হয় নাই তো এখানে আমরা বলবো টেন থিটা তাহলে খেয়াল করে দেখো সবগুলাতেই তো আমরা টেন থিটা পাচ্ছি তাহলে বলাই যায় এখানে যে এখানে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারটা কনস্ট্যান্ট কারণ এটা একটা সরল লেখা সরল লেখার ঢালের মান কখনোই চেঞ্জ হয় না সরল লেখার যদি ঢালের মান চেঞ্জ হয়ে যায় সেটা তো আর সরল থাকে না সেটা তো বক্ররেখা হয়ে যায় তাই না সরললেখা যেরকমই থাকুক সে একটা কোণই তৈরি করে থাকে শেষ অবশ্যই এক অক্ষের সাথে মাত্র একটা কোণ তৈরি করে থাকে তাহলে তুমি তার যেখানেই নাও না কেন পজিশন তুমি লম্ব এবং ভূমির অনুপাত যেখানেও নাও না কেন লম্ব এবং ভূমির অনুপাত তুমি সেম পাবা কারণ সব ত্রিভুজই আসলে একই থিটাকে ধারণ করে আছে ঠিক আছে সব ত্রিভুজই একই একই কোণকে ধারণ করে আছে এই জন্য সরল রেখার ক্ষেত্রে বা সরল রেখিক গ্রাফের ক্ষেত্রে আমাদের অন্তরীকরণের কনসেপ্ট আসলে ওইভাবে দরকার পড়ে না কারণ আমরা পরিবর্তনের হার এখানে নরমালি জাস্ট পেয়ে যাচ্ছে ত্রিভুজ বানিয়ে বানিয়ে পেয়ে যাচ্ছি এখানে আসলে ওই জিনিসটা সিচুয়েশন ওই সিচুয়েশনটা আসেই না সরল লেখা থাকা অবস্থায় বাট যখন আমাদের সিচুয়েশনটা হবে এরকম এখানে একটা জায়গা আছে আমি একটু ডিফারেন্ট সিচুয়েশনে যাই মনে করো আমার গ্রাফটা এখন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স তো এই এই ফাংশনের গ্রাফটা কিরকম হবে একটু চিন্তা করে দেখো ওয়াই ভার্সেস এক্স যদি আমি ভালো করে জানো তোমরা গ্রাফটা কিরকম হবে একটা বক্র রেখা হবে আর কি এইরকম হবে গ্রাফটা তাই না গ্রাফটা আস্তে আস্তে তার কার্ভ বড় হয়ে যাবে সে বক্র রেখা হবে একটা আর একটু সুন্দর করে আর কি এইরকম হবে গ্রাফটা মনে করো ঠিক আছে শুরুর দিকে একটু ফ্ল্যাট ছিল আস্তে আস্তে যত সময় যাচ্ছে তার পরিমাণ বাড়তে থাকবে কারণ দেখো যখন আমরা এক্স এর ভ্যালু নিচ্ছি জিরো তখন ওয়াই এর ভ্যালু পাচ্ছি জিরো এক্স এর ভ্যালু ওয়ান ওয়াই এর ভ্যালু ওয়ান এক্স এর ভ্যালু টু ওয়াই এর ভ্যালু 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 ফোর এক্সের মান কিন্তু আমি এক এক করে চেঞ্জ করছি দেখো জিরো থেকে ওয়ান এসছি একমাত্র চেঞ্জ হয়েছে এক থেকে দুই আসছি মাত্র এক একঘর চেঞ্জ করছি দুই থেকে আসছি ঘর চেঞ্জ হয়েছে তিন থেকে চার আসছে মাত্র এক ঘর চেঞ্জ হয়েছে চার থেকে পাঁচ আসবে এক ঘর চেঞ্জ হচ্ছে বাট দেখো ওয়াই এর মান কত ফাস্ট চেঞ্জ হচ্ছে জিরো থেকে ওয়ান ওয়ান থেকে ধাম করে চার চার থেকে নয় নয় থেকে ষোলো ষোলো থেকে পঁচিশ এর একটা আরো বাড়তে থাকবে ছয়ের যখন দিব ছয়ত্রিশ সাত যখন দিব উনপঞ্চাশ একটু পরে তুমি তা নাগালো পাবে না যখন আমরা আট দিব চৌষট্টি যখন আমরা দশ দিব তখন একশো তা দেখো প্রথম ক্ষেত্রে এক শূন্য থেকে এক হয়েছে তাহলে এখানে বৃদ্ধিগত এক এরপরে এক থেকে চার হয়েছে এখানে বৃদ্ধিগত তিন চার থেকে নয় হয়েছে বৃদ্ধিগত পাঁচ পাঁচ থেকে ষোলো হয়েছে বৃদ্ধিগত সাত সাত ষোলো থেকে পঁচিশ হয়েছে বৃদ্ধিগত নয় পঁচিশ থেকে ছয়ত্রিশ হয়েছে বৃদ্ধি কতটুকু পঁচিশ থেকে ছয়ত্রিশ বৃদ্ধি কতটুকু তো এগারো না এগারো এরপর দেখি এখানে নয় থেকে ছয় গেলে তিন চার থেকে তিন গেলে এক তেরো পরিবর্তন হয়েছে উনপঞ্চাশ থেকে চৌষট্টি আরো বড় হবে চোদ্দ থেকে নয় গেলে পাঁচ আর পাঁচ থেকে চার গেলে এক পনেরো পরিবর্তন হয়েছে চৌষট্টি থেকে একশো পরিবর্তন আর বেড়ে গেছে কত আহ ছাব্বিশ মনে হয় না ছাব্বিশ তো না ছয়ত্রিশ তুমি খেয়াল করছো একটা জায়গায় কনস্ট্যান্টলি এর মান কনস্ট্যান্টলি এক 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 করে বাড়তেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওইদিকে এক্স এর মান দেখো এক তিন প্রথমবার এক ঘর বাড়ছে পরের বার তিন ঘর বাড়ছে পরের বার সাত ঘর নয় ঘর এগারো ঘর তেরো ঘর পনেরো ঘর 36 ঘর এক্স এক্সের তুলনায় ওয়াই এর পরিবর্তনের হারটা কিন্তু সেম না প্রথম ক্ষেত্রে জিরো থেকে যখন ওয়ানে আসছি ওয়াইয়ের মান জিরো থেকে ওয়ান আসছে ঠিক আছে পরের বার ওয়ান থেকে টুয়ে আসছি ওয়াই এর মান হয়ে গেছে এক থেকে চার দুই থেকে এ আসছি হয়ে গেছে 4 থেকে নয় তো এটা তোমাদের চোখের সামনে एग्जांपल থেকেই বল তোমরা বলতে পারো যে যত এক্স এর মান বাড়তে থাকে ওয়াই এর পরিবর্তনটা আর বেশি হতে থাকে তাইলে डेफिनेटলি এখানে ওয়াই এর পরিবর্তনের হার सेम না তাই না এটা গ্রাফ দেখেও বলা যায় এই एग्जांपल দেখেও বলা যায় তাই না সো এটা যেহেতু কাহিনী তাইলে এখানে আমরা কনস্ট্যান্ট পরিবর্তনের হার পাচ্ছি না তাইলে আমরা বলবো বিভিন্ন জায়গায় এক্স এর পরিবর্তনের হার सेम না এবং সেটা তোমার এই एग्जांपल থেকে খুব ভালোমতো বুঝে যাওয়া উচিত এই एग्जांपल থেকে সেটা খুব ভালোমতো বুঝে যাওয়া উচিত তাও যদি না বুঝো আমরা এখানে চিত্রের মাধ্যমে আমরা দেখবো ঠিক আছে খেয়াল করে এখানে প্রথমে গ্রাফের আমরা এই অংশটা নিলাম মনে করো আমরা এখান থেকে এখান পর্যন্ত দেখে জুমিন করা যায় জুমিন করার তো সুযোগ নেই আসলে আচ্ছা সমস্যা নেই তো যখন আমরা এই যে মনে করো এই দুইটা কালো রঙের দাগ দিলাম আমরা মনে করো এক্সের মান এখান থেকে এখানে আসছি খেয়াল করবা মনে করো আমরা এক্সের মান এই যে এখান থেকে এই যে এখানে আসছে এখান থেকে এখানে আসলাম সেক্ষেত্রে ওয়াই এর মানটা কিরকম চেঞ্জ করবা ভালো করে খেয়াল করবা আমি ছোট করে দিই কালিটা তো এর মান তখন এই যে এখান থেকে এর 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 উপরে উপরে মানে মানের তো তো মানটা আসলে মান যখন এটা তখন গ্রাফের এর মান তো এটা এর মান যখন এটা তখন ওয়াই এর উপর মানে গ্রাফের উপরস্থ উপরস্থায়ের মান হচ্ছে এটা তোমরা যদি একটু ভালো করে তাকাও দেখো এক্স এর মান কতটুক পরিবর্তন হয়েছে এবং সেই হিসাবে ওয়াইয়ের মান কতটুকু পরিবর্তন হয়েছে খেয়াল করলেই বুঝবা দেখতেই পাচ্ছ এর মান যতটুকু পরিবর্তন হয়েছে ওয়াইয়ের মান ওই হিসেবে কতটুকু পরিবর্তন হয়েছে তোমাদের চোখের সামনে এখন আমি একই পরিমাণ দূরত্বে আরো দুইটা ইনপুট নিব এক্স এর মান হিসেবে ধরো আমি এখানে দিলাম একই পরিমাণ দূরত্বে দেখো এক্স্যাক্টলি সেম পরিমাণ দূরত্বে আবার এর দুইটা মান নিলাম সেক্ষেত্রে প্রথম ইনপুটের সাপেক্ষে এক্স এর মান একটু টাকাও কি হয় এই যে এই যে এই যে মানটা দ্বিতীয় ইনপেটের তুলনায় দ্বিতীয় ইনপুটের জন্য এর মান কি আসতেছে খেয়াল করো দেখো এখন আগের তুলনায় ওয়াইয়ের মানটা কিন্তু একই পরিমাণ এর পরিবর্তনের জন্য বেশি এখানে দেখো ডেল্টা এর পরিবর্তনটা কতটুকু ছোট এখানে ডেল্টা ওয়ের পরিমাণটা আরেকটু বাড়ছে আমি এর মান একই পরিমাণ এখনো পরিবর্তন করি আরেকটু সামনে গিয়ে খেয়াল করো এখন পরিবর্তনটা খুবই ড্রেস্টিক পরিবর্তন খেয়াল করবা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এক্স এর মান একই পরিমাণ পরিবর্তন করার জন্য এখন ওয়াই এর মানটা কি পরিমাণ পরিবর্তন হয়ে গেছে অনেক বেশি এখন ডেল্টা ওয়াই দিকে তাকায় দেখো কত বড় ডেল্টা ওয়াই একই পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য আমরা বিভিন্ন জায়গায় গ্রাফের বিভিন্ন অংশে বিভিন্ন রকম পরিবর্তন পাচ্ছি তো এটাই সেই কথার প্রমাণ বহন করে যে এখানে আসলে পরিবর্তনের হারটা সমান না এক এক জায়গায় এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার এক এক রকম তো এখানে আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এখানে আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আর একদম থার্ড ক্ষেত্রে আমাদের ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সমান না একদম লাস্ট যে চিত্রটা আসছে যে এই অংশটা এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স সবচেয়ে বড় সো ফার আমরা যদি আরো সামনে যাই দেখবা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স আরো বড় হয়ে গেছে তো এই রকম সিচুয়েশনের জন্য আমাদের অবশ্য একটা টেকনিক দরকার বা কিছু একটা দরকার যেটার মাধ্যমে আমরা একটা গ্রাফের যে কোনো জায়গায় পরিবর্তনের হার বের করার জন্য যাতে কোন একটা সূত্র বা কোন একটা টেকনিক যাতে আমরা জেনারেট করতে পারি সেই কাজটাই আসলে ডিফারেন্সিয়েশন দিয়ে করা হয় এই পর্যন্ত যা যা বললাম বুঝতে পারছো হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত যা বলছো বলছি বুঝতে পারলে ওকে ফাইন তোমরা এখানের মধ্যে সিলেট থাকো কে কে আমি থাকি ভাই তুমি সিলেট থাকো বাসা কোথায় লামাবাজার হ্যাঁ লামাবাজার সৌরভের সাথে কি তুমি থাকো নাকি হ্যাঁ সৌরভ আর আমি এক জায়গায় থাকি আচ্ছা 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 বুঝতে পারছি আর মতিউর রহমান সিদ্দিকী তোমার বাসা কোথায় জি ভাই আমার বাসা মদিনা মার্কেট মদিনা মার্কেট আচ্ছা আর ওহি তোমার ভাষা তো মানে কুলাউড়া জি ভাই আমার বাসা কুলাউড়া কুলাউড়া থেকে কথা বলো জি সিলেট আসবে না 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 তোমার বন্ধু বান্ধব তো সব সিলেট পাস করে তুমি নাই কেন আমি ভাই মানে পরিবারের কারণে আর কি ভাই সিলেট যাইতে পারিনি তুমি কি এখানে আসো তুমি এমসি কলেজে পড়ো না

এই প্রশ্নগুলা করা কারণ তোমাদের attendance আর আমার পরিশ্রমের সাথে হচ্ছে না আসলে মানে এই জিনিসটা এইভাবে কন্টিনিউ কতদিন করতে পারবো বুঝতেছি না এইভাবে তো আসলে একটা বেচ চালানো সম্ভব না আমি সময় বের করে বের করি সেই তার মধ্যে যদি আবার অ্যাটেন্ডেন্সের এই অবস্থা হয় অলরেডি কম তো যতটুকুই আসো ততটুকুই আমি পড়াইতাম বাট এত কম অ্যাটেন্ডেন্স দিয়ে কেমনে পড়াবো বলো এটা তো আসলে তোমাদেরও দোষ না তোমাদের কি বলবো আমি বাট ওভারঅল সব চিন্তা ভাবনা করতেছি আমি যে এটা কন্টিনিউ করার মধ্যে আমি আসলে কোনো সার্থকতা খুঁজে পাচ্ছি না মানে এটা আমি যে সময় দিচ্ছি এই সময় যাচ্ছে কোথায় আমার তো একটা এক্সপেকটেশন থাকে প্রত্যেকটা বেস থেকে তিনজন করে তো বেস পড়ানো যায় না এটা হচ্ছে কথা যাই হোক চালাইতে থাকি দেখি কয়দিন চালানো যায় এখন এখানে তোমাদের ডেডিকেশনটা ঠিক আছে আমি মানছি বাট ডেডিকেশন যদি তিনজনের থাকে বা দুইজনের থাকে সেক্ষেত্রে এখানে তো আমার নিজের ডেডিকেশন থেকে সময় বের করাটা তো একটু কষ্টের বিষয় আমি যে জায়গায় দেখবো যে ওখানে আমার সময় দিয়ে বেশি আমার লাভ হচ্ছে আমি তো সেই জায়গায় ডেডিকেশন দিব আমার তো ডেডিকেশন দিতে প্রবলেম নাই বাট আমার তো ডেডিকেশন নেওয়ার মতো মানুষ থাকা লাগবে এখন ভাইয়া আপনার কি আর আমাদের মানে ফার্স্ট ইয়ারের কোনো অনলাইন ব্যাচ আছে না না আমি আর কোনো বেচ রাখতেছি না আমি ম্যাথ বেচ বাদ দিয়ে দিছি এখন এখন তো সব অফলাইনে চলে যাচ্ছে আমি অফলাইনে পড়াচ্ছি এবং অফলাইনে আমার বেচের স্টুডেন্ট ভালোই আছে ওখানেই পড়াচ্ছি অনলাইন তো আমি রাখতেই চাইছি আমি এমন না যে অনলাইন বাদ দিয়ে দিছি অনলাইন তো আমি রাখতেই চাই আমি আমি রুটিন করে ক্লাস নেই রুটিন করে পরীক্ষা নেই প্রশ্ন বানাই বাট এত কিছুর পর যদি স্টুডেন্ট না থাকে সেক্ষেত্রে তো এটার মধ্যে আসলে কোনো ই থাকে না মানে অ্যাটলিস্ট আমি এটা যদি দেখতাম যে ক্লাসের মধ্যে স্টুডেন্ট আছে অনেক আচ্ছা তাহলে পড়ানো যায় কষ্ট করে হলে পড়ানো যায় স্টুডেন্টও নাই পরীক্ষাও দেয় না মানুষজন তো এটার মধ্যে তো আসলে কিছু করার থাকে না যাই হোক এখন আমরা এটা দেখতে থাকি এই যে এই হচ্ছে কাহিনী যেটার জন্য আমাদের আহ কনসেপ্ট ওই ওই প্রয়োজনীয়তাটা তো চলে আসে যে আমাদের এখন পরিবর্তনের হার এখন কনস্টেন্ট না পরিবর্তনের হারটাই এখন পরিবর্তনশীল যেহেতু পরিবর্তনের হারটা আগের পাতার মতো কনস্টেন্ট না যদি খেয়াল করে একটু আগের পাতা গেল এটা পরিবর্তনটা যেহেতু আগের মতো এই যে এখানে যেরকম প্রত্যেকটা পয়েন্টে তুমি পরিবর্তনের হার সেম পাচ্ছ এখানে এসে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না এখানে এসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাতায় মানে প্রত্যেকটা পয়েন্টে নতুন নতুন পয়েন্টে নতুন নতুন তুমি পরিবর্তন হার পাচ্ছ প্রত্যেক দুইটা আলাদা রিজিয়নে যেন এই রিজিয়নে পরিবর্তনের হার যা ছিল এই রিজিয়নে এসে পরিবর্তনের হারটা তার চেয়ে বেড়ে গেল এরপরের রিজিয়নে এসে দেখো পরিবর্তনের হারটা আচ্ছা একজন জিজ্ঞেস করছে তোমাদের এদিকে হ্যাঁ আমি আম্বরখানা সুবিধা পড়াইতাম বা আম্বরখানা আমাদের আমার সাথে যে পড়াতো মানে যার সাথে আমি এখন শিবগঞ্জে পড়াই সে আর আমি বাসা খুঁজতেছি বাট আমার বাসা পাওয়া যায় না সমস্যা এই পড়ানোর জন্য খুঁজে পাওয়াই যাচ্ছে না বাসা সব মিলে ম্যানেজ করা টাফ হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি আম্বরখানার দিকেও বেঁচে চালু করতে শিবগঞ্জ তো আসেই ওইদিকে আম্বরখানা সবুজবাজার সাইডে অথবা আমি দেখি যদি এনাফ স্টুডেন্ট পাই আহ আলহামরাই শুরু করে দিতে পারি প্রাইমেটে যেহেতু আমি ঢুকছি তো প্রাইমেটের রুম আমি চাইলে ইউজ করতে পারবো আলহামরা তোলা তো ওটাই আমি ক্লাস নিতে পারি যদি চাই এখন এটার জন্য তো এনাফ স্টুডেন্ট থাকা লাগে ভাইয়া আমিও পড়ি আর কি জায়গায় পড়লে ভালো হতো কবে থেকে পড়ো মানে প্রাইমারি একাডেমিক বেচ আমি পড়ি না ওই জায়গায় এক নাম দীপরাজ ও আচ্ছা 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 তো আমিও চিন্তা করছি এভাবে প্রাইমেটে আর কি আমি পড়ানো শুরু করব সানি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনি বলছেন এজ লং এজ প্রাইমেট ইজ নট লঞ্চিং এনিথিং আমরা যদি রুম খালি পাই পড়াইতে পারবো ওতে কোনো সমস্যা নেই প্রাইমেটের যখন অফিসিয়াল ব্যাচ শুরু হয়ে যাবে যখন ক্লাসরুম প্রাইমেটের নিজের দরকার পাবে তখন হয়তো নিব না তখন হয়তো এর মধ্যে হয়তো বাসা পেয়ে যাব বাট এর আগে হয়তো যদি এনাফ ইন্টারেস্টেড স্টুডেন্ট পাই অফলাইনের জন্য সেক্ষেত্রে আমি আমি তো ইন্টারেস্টেড নতুন একটা ব্যাচ শুরু করতে আলহামরার সাইডে এবং আমাদের দরকারও আম্বরখানা বাজার সাইডে যারা থাকে তাদের জন্য ব্যাচ একটা চালু করার দরকার আমরা আগে তো আম্বরখানেই পড়াতাম ওখানে স্টুডেন্ট ছিল ভালোই বাট লকডাউনের জন্য বাসা ছেড়ে দেয় পরে আর বাসা পাইনি আরকি তখন থেকে শিবগঞ্জেই পড়ে শিবগঞ্জের ওইদিকে নর্মালি টিলাগর শিবগঞ্জ সাইডে যারা আছে ওরা পড়ে আর এই সাইডে যারা আছে আমরাখানা সুবিধ বাজার চৌহাটটা তো ওরা আর কি আসতে পারে না ওদের জন্য দূর হয়ে যায় বেশি তো দেখা যাক আমি দেখব আচ্ছা তাহলে এখানে আসি আমরা তো আমাদের এখানে প্রবলেম যেটা প্রবলেমে প্রবলেমে পড়ছি এই জন্য আমাদের এখন সলিউশন লাগবে যে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রাফের মধ্যে এক একটা জায়গায় এই যে এখানে আমার পরিবর্তনের হার একটা এখানে আমার পরিবর্তনের হার আরেকটা এখানে আমার পরিবর্তন আরেকটা তাহলে আমাদের একটা জেনারেল সূত্র দরকার যেটার মাধ্যমে আমরা একটা বক্ররেখার যে কোনো অংশের পরিবর্তনের হার বের করতে পারি এখন আমরা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে তার আগে তোমাদের সরল রেখার কিছু কনসেপ্ট দরকার যেমন ধরো একটা কনসেপ্ট হচ্ছে না কনসেপ্ট আসলে দরকার নেই জাস্ট ঢালের কনসেপ্ট থাকলেই চলবে যে একটা সরল লেখার ঢালের সূত্রকে ঢালের সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই হচ্ছে আমার ঢালের সূত্র দুই বিন্দুগামী একটা সরলরেখা যদি হয়ে থাকে এক্স ওয়ান এবং আরেকটা সরলরেখা যদি হয়ে থাকে দুই বিন্দুগামী X2 টু সেক্ষেত্রে এই দুই বিন্দুগামী সরলরেখার ঢাল হচ্ছে এই যেটা লিখলাম কুটৃদয়ের অন্তর বা এই ভোজ দয়ের অন্তর এতটুকু জানলেই আপাতত চলবে দুইটা সরলরেখার দুইটা দুই বিন্দুগামী সরল লেখার ঢালের সূত্র হচ্ছে কুটৃদয়ের অন্তর বা ভুজদুয়ের অন্তর ঠিক আছে এখন ধরো আমাদের কনসিডারেশন এখানে একটা বক্ররেখা আসবে যেহেতু আমাদের বক্ররেখার মধ্যেই ঢালের পরিবর্তনের হারটা বের করতে হবে ঠিক আছে সরি পরিবর্তনের হারটা বের করতে হবে যে কোনো পয়েন্ট আমি একটা বক্ররেখা আগের মতো নিলাম একটা এরকম এই যে এরকম এখন মনে করি এডে দুইটা পয়েন্ট নিচ্ছি এই হচ্ছে একটা পয়েন্ট কমলা রঙের একটা পয়েন্ট ওই হচ্ছে একটা পয়েন্ট কমলা রঙের পয়েন্ট ঠিক আছে এই পয়েন্টটাকে আমরা বললাম পি পয়েন্টে ওয়াই পি আর এই যে পয়েন্টটাকে বললাম কিউ পি বিন্দুর স্থানাঙ্ক পি বিন্দুর স্থানাঙ্ক আমরা আপাতত ধরো পি বিন্দু তো একটা বক্ররেখার উপরস্থ একটা বিন্দু বক্ররেখা কিন্তু আসলে ওয়াই এর মান ছাড়া কিন্তু আর কিছু না বক্ররেখা জাস্ট ওয়াই এর মান ইনপুট হচ্ছে এক্স আউটপুট হচ্ছে ওয়াই এই হচ্ছে কাহিনি তাহলে পিও তো কোন একটা এক্স এর আউটপুট হিসেবেই আছে তাহলে আমি এক্স এর মান মনে করো যদি ধরি এক্স ওয়ান তাহলে এই জায়গায় ওয়াই এর মানটা কি পি যে পয়েন্ট আছে সেই জায়গায় ওয়াই এর মানটা কি সেটা হবে ফাংশনের মধ্যে আমি যদি বলি এটা হচ্ছে ফাংশন অফ এক্স আমি যদি পুরা ফাংশনটাকে এই পুরা বক্ররেখাটাকে বলি ফাংশন অফ এক্স তাহলে আমার ইনপুট যদি এক্স ওয়ান হয় পি পয়েন্টের জন্য তাহলে এখানে পি পয়েন্টে ওয়াইয়ের মান কি হবে ফাংশন অফ এক্স ওয়ান তাই না ইনপুট হচ্ছে এক্স ওয়ান আউটপুট হচ্ছে ফাংশন অফ এক্স ওয়ান তো ঘুরে ফিরে তো কথাটা ওই এক্স আর ওয়াই যাচ্ছে কুটি হচ্ছে এক্স ওয়ান ভুজ হচ্ছে ফাংশন অফ এক্স ওয়ান তো বিন্দুটাকে এইভাবে লিখতে পারি আমরা এক্স ওয়ান এবং ফাংশন অফ এক্স ওয়ান ঠিক আছে কিউ বিন্দুতে কি আমি একই রকমভাবে লিখবো এক্স টু ফাংশন অফ এক্স টু ঠিক আছে কি বিন্দু থেকে আমি একই সাথে লিখবো একই ভাবে লিখবো ধরো আমার কাজ করতেছে না সেটা বেয়া লাগবে আচ্ছা কথা শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে কিউ বিন্দু হচ্ছে x2 আর ফাংশন অফ x2 এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো কিউ বিন্দু আসলে হচ্ছে আমি যখন ইনপুট হিসেবে x2 দিব তখন তার আউটপুট হিসেবে ফাংশন অফ x2 পাবো সেই ফাংশন অফ x2 মানেই তো হচ্ছে আসলে y মান তাই না সো এই হচ্ছে x2 আর এই হচ্ছে ফাংশন অফ x2 এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে বুঝতে নাকি আছে না থাকলে থাকলে আচ্ছা তাহলে এখন আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে একটা সরল লেখা স্কেলের কোনো দরকার নেই আমি হাত দিয়ে টানবো ধরো পি এবং কিউবিন দিকে আমি একটা সরল লেখা টানবো এই যে মনে করো এই যে সরল লেখাটা পি এবং কিউ বিন্দুগামী যে স্মরণ এই সরললেখা নিয়ে আমাদের কাজ করতে হবে আমি একটু বেশি গাঢ় করে খুঁজছি এখানে এই যে এই যে এই যে এই হচ্ছে সেই সরললেখাটা সেটা হচ্ছে পি এবং কিউ বিন্দুগামী ওকে সো পি এবং কিউ আমি যে স্মরণ প্রথম কাজ হচ্ছে এখন এই সরললেখাটা ঢাল কি হবে তাহলে আমি একটু আগে লিখছি যে দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সূত্র আমার যদি একটা সরলরেখার উপরস্থ যে কোনো দুইটা বিন্দু দেওয়া থাকে সেই ক্ষেত্রে ঢালের মানটা কি ঢালের মানটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজ অন্তর তো ঢাল কত কুটি কে এখানে ফাংশন অফ এক্স টু কুটি ফাংশন অফ এক্স ওয়ান কুটি তো আমরা লিখবো ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান কুটি অন্তর লেখা শেষ ভুজ অন্তর লিখবো এক্স টু মাইনাস এক্স ওয়ান এবং আমি ধরে নিই যে এই সরলরেখাটা

আমাদের কাজ তো আসলে পি এবং কিউ বিন্দুগামী সরলরেখার ঢাল বের করা না আমাদের কাজ কিন্তু দুইটা বিন্দু দুই বিন্দুগামী সরলরেখার ঢাল বের করা মোটর ছিল না আমাদের উদ্দেশ্য ছিল এই যে একটু আগে যে কথা বললাম আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে পরিবর্তনের হার নির্ণয় করা পরিবর্তনের হারের সাথে দুই বিন্দুগামী সরলরেখার ঢালের সম্পর্ক কোন জায়গায় সেটা নিয়ে এখন আমাদের চিন্তা করা উচিত ঠিক আছে আপাতত এতটুকু আশা করি আমি বুঝে রাখছি তোমরা এতটুকু ক্লিয়ার এখন একটা নতুন ভাবে চিন্তা করি ধরে নাও আমি এখন পি বিন্দুতে একটা স্পর্শক টানবো ঠিক আছে আমরা এখন পি বিন্দুতে একটা স্পর্শক টানবো বাট সেই স্পর্শকটা একটু পরে টানি টানবো না পরে টানবো স্পর্শকের কথা আপাতত ভুলে যাও মনে করার দরকার নেই এই যে কিউ বিন্দুটা এই যে কিউ বিন্দুটা আচ্ছা আমার একটু তোমরা বলো তো যে আমি এই যে নতুন করে একটা পয়েন্টার নিয়ে আসছি কমলা কালারের একটা গোলক বৃত্ত এটা নড়াচড়া কি দেখা যায় হ্যাঁ ভাই দেখা যাচ্ছে নাকি কেঁপে কেঁপে আসে

স্টুডেন্টের কনসেন্ট্রেশন থাকে আমার কোনোটাতেই কনসেন্ট্রেশনের অভাব থাকে না আমি ফুল কনসেন্ট্রেশন দিয়েই পড়াই আমার আড়াই ঘন্টা পড়াই তো সমস্যা নেই এক সময় আমি তিন ঘন্টা চার তিন তিন ঘন্টা পর্যন্ত পড়াইছি অনলাইন বেচ যারা অ্যাডমিশনে ছিল তখন তো আসলে পড়ার ঠেলা বেশি থাকে তখন সবাই পড়তে চাই তো অফলাইন অনলাইন বেচে অ্যাডমিশনের বেচে কিন্তু আমি ঠিক আড়াই ঘন্টা তিন ঘন্টা পড়াইছি সমস্যা হয়নি নাই বাট একাডেমিক বেচ এটা একটু পেইন হয়ে যায় এই আমি সময়টাই কমাই এক ঘন্টা নিয়ে আসছি যাতে এক ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায় এখন দেখলাম না সব ক্ষেত্রে অফলাইনে ভালো সব থেকে আচ্ছা এখন আসো এখানে তো আমরা এখন যেটা করব এই যে কিউ বিন্দুটা দেখা যাচ্ছে এই কিউ বিন্দুটাকে আমরা আস্তে 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 এই বক্ররেখা বরাবর একটু কাছে নিয়ে আসি পি বিন্দুর কেন আনবো সেটা সেটার কারণে একটু পরিবস্তে পারবা কিউ বিন্দুকে তো আমি র্যান্ডমলি কোনো জায়গায় ধরতে পারি আমি তো র্যান্ডমলি কিউ বিন্দুটাকে এখানে কল্পনা করছি আমি তো চলে কিউ বিন্দুকে এই যে কিউ বিন্দুকে চাইলে তো আমি এখানেও কল্পনা করতে পারতাম আমি চলে এখানেও কল্পনা করতে পারতাম আমি চলে এখানেও কল্পনা করতে পারতাম তো যত আমি কিউ বিন্দুটাকে বক্ররেখা বরাবর কারণ পি বিন্দু কিউ বিন্দু অথবা যে বিন্দুই নিই না কারণ আমার বক্ররেখার উপরস্থ বিন্দুটি নিতে হবে কারণ আমার তো বক্ররেখা নিয়ে কাজ তো কিউ বিন্দুটাকে মনে করো আমি যদি এখন এখানে কল্পনা করি কোনো সমস্যা নেই কিন্তু তখন পি এবং কিউ বিন্দুকে আমি সরলরেখাটা হয়তো এই যে এরকম হবে ঠিক না খেয়াল করবা ভালো করে খেয়াল করবা এই জিনিসটা আমি যদি কিউ বিন্দুটাকে এখানে কল্পনা করতাম সেক্ষেত্রে পি এবং কিউ বিন্দুকে আমি স্বল লেখাটা হয়তো এদিকে হতো আমি যখন পি বিন্দুটা কিউ বিন্দুটাকে এখানে কল্পনা করি তখন পি এবং কিউ বিন্দুর আমার চিত্র আঁকার মধ্যে সবগুলো একই রকম হয়ে যাচ্ছে বাট রিয়েল লাইফে এটা কিন্তু আস্তে আস্তে যেটা হবে সেটা হচ্ছে কিউ বিন্দু যখন পি বিন্দুর একদম নিকটে চলে আসবে তখন পি এবং কিউ বিন্দুকে আমি সর লেখা কিন্তু এই যে এইটা এটার দিকে এখন খেয়াল করো আমি একটু কেটে নিই এখন এগুলো সবগুলো রাখার দরকার নেই জাস্ট বড় একটা রাখছি কিউ বিন্দু মোটামুটি কাছে নিয়ে আসছি সেটা রাখি সেটা রাখি এই যে এটা রাখলাম এরপরে কিউ বিন্দুটাকে আমি কালার চেঞ্জ করে এই যে এইখানে মনে করি আমি কিউ বিন্দুটাকে নিয়ে আসলাম এখন একদম এখানে তো এখন যদি আমি পি এবং কিউ বিন্দুগামী একটা স্বর লেখা নেই এটা কিন্তু একদম পি বিন্দুগামী স্পর্শক হয়ে গেছে মানে অলমোস্ট একদম তো হবেই না অলমোস্ট এই যে এই যে যে কমলা রঙের অথবা লাল রঙের সরল দিকে খেয়াল করো কিউ বিন্দু যখন এই যে সবুজ রঙের বিন্দুটাকে আমি কিউ বিন্দু বলছি কিউ বিন্দুটা যখন একদম পি বিন্দুর নিকটে চলে আসছে তখন পি এবং কিউ বিন্দুকে সরল সরলরেখাটা একচুয়ালি পি বিন্দুতে বক্ররেখার উপর উপরস্থ একটা স্পর্শকের মতো হয়ে গেছে এখন তোমরা যদি ভুলে যাও স্পর্শক কি সেটা আবার বলে দিই আমি যদি একটা বক্ররেখার জাস্ট এক বিন্দুকে আমি একটা সরল রেখা নেই ইট ইজ কল ট্যানজেন্ট অথবা এটাকে বলা হয় স্পর্শক যদি বক্ররেখার জাস্ট একটা বিন্দু দিয়ে একটা সরলরেখা যায় সে যদি আর অন্য কোনো বিন্দু দিয়ে না যায় সেখানে ওই সরলরেখাটা বলা হবে বক্ররেখার স্পর্শ তো এখানে খেয়াল করো এই যে সবুজ রঙের বিন্দুটা অথবা কিউ বিন্দুটা যখন একদম পি বিন্দু নিকটে চলে আসছে বক্ররেখা বরাবর সেক্ষেত্রে পি এবং কিউ বিন্দুগামী সরলরেখা ইজ লুকিং লাইক দ্য টেনজেন্ট অন পয়েন্ট পি ঠিক আছে এটা একদম স্পর্শকের মতো হয়ে গেছে এবং আমি যদি একদম নিকটে নিয়ে আসি পি কিউ বিন্দুটাকে একদম মনে করে পেয়ের উপরে নিয়ে আসছি অলমোস্ট এই হচ্ছে মনে করো আমি চিত্র দিয়ে দেখাচ্ছি আমি আলাদা পাতা চেঞ্জ করে একটু দেখাই না পাতা তারপর ছোট করা যাবে না ওকে তো ধরো এই হচ্ছে পি বিন্দু আর একদম নিকটে হচ্ছে কিউ বিন্দু তুমি যখন একটু জুম আউট করে চিন্তা করবে তখন কিন্তু এই দুইটা পয়েন্টকে একই রকম পয়েন্ট মনে হবে তুমি জাস্ট একটু নর্মাল চিন্তা করো তোমাদেরকে আমি এই এই জিনিসটা একটু অন্যভাবে বোঝাই ধরো তুমি গুগল ম্যাপ দেখতেছো গুগল ম্যাপের মধ্যে মনে করো এই হচ্ছে তুমি যখন জুম ইন করতে 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 এই হচ্ছে আর মনে করো আম্বরখানা তুমি যখন জুম ইন বেশি করবা তখন কিন্তু জিন্দাবাজারকে একটা আলাদা এরিয়া মনে হবে এবং আম্বরখানাকে একটা আলাদা এরিয়া মনে হবে তুমি দেখবা জিন্দাবাজারের মধ্যে আবার আশপাশে গলি গলি দেখা যায় পাঞ্চি দেখা যায় পাঁচবাই দেখা যায় ভোজনবাড়ি দেখা যায় সব দেখা যায় ভাবে তুমি আম্বরখানা এরিয়াতেও যাও একটু জুম ইন অবস্থাতেই একটু একটু অবস্থাতেই তখন তুমি আম্বরখানার রাস্তা গলি চিপা চাপা এরকম সব দেখতে পারবা সমস্যা নেই তুমি আলাদা ভাবে দেখতেছো আম্বরখানার জিন্দাবাজারকে বাট তুমি যখন গুগল ম্যাপটাকে জুম আউট করে ফেলবা যখন এগুলাকে জুম আউট করবা মানে ছোট করে ফেলবা পুরো জিনিসটাকে তখন দেখবা জিন্দাবাজার আম্বরখানার তো কোনো খবরই নাই পুরা সিলেট চলে আসছে একসাথে

এই একটা গুলো কি একটা গুলো তখন কিন্তু তুমি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ডিসটেন্স দেখতে পাচ্ছ সো ইট ইজ টোটালি অন এ পার্সপেক্টিভ তুমি কোন পার্সপেক্টিভে চিন্তা করতেছ সেটা তোমার উপর তুমি যদি এইভাবে চিন্তা করো তুমি যদি এইভাবে ভাবো তাহলে এই দুইটা পয়েন্ট খুবই নিকটে এদের এরা বলাই যায় একই পয়েন্ট আমি যদি এই যে এই ম্যাপটাকে জুম আউট করে ফেলতাম আমি কিন্তু বলতাম বাজার আর আমরাখানাতে একই পয়েন্ট একই জায়গায় তো মনে হচ্ছে আর তুমি যদি ভিতরে ঢুকতে থাকবে তত দেখবা জিন্দাবাজার এবং আমরাখানা সিএনজিতে এখন পনেরো টাকার ভাড়া ঠিক আছে জুম আউট করলে সেটা বুঝবো জুম করলে সেটা বুঝতে পারবো না জুম আউট করে বুঝতে পারবে না জুম ইন করলে বুঝতে পারবো যে দুইটা আলাদা এরিয়া তো এখানেও সেম কথা দুইটা পয়েন্ট কে আসলেই কতটুকু আমরা বলতে পারবো কিনা যে এটা খুবই কাছে এটা আসলে আপেক্ষিক ব্যাপার তো এখানে কথা নাই বাট আমরা আমাদের পার্সপেক্টিভ আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে বলছি যে এই দুইটা পয়েন্ট খুবই নিকটবর্তী দুইটা পয়েন্ট আমি যদি বলি একজন মানুষ এখানে আসছে তাদের বলাই যায় যে ওই মানুষটা ওখানেও আসছে এটা অনেকটা একই সাথে থাকা দুইটা বাসার মতো ঠিক আছে আমি যদি বলি একটা মানুষ একটা গেট দিয়ে ঢুকছে তো তার জন্য এই বাসা যেখানে গাড়ি ভাড়া করবে এইরকম হবে না টোটালটা এর উপর তো এই যে আমি বললাম পি পয়েন্টের একদম নিকটে চলে আসছি আমরা কিউব পয়েন্টকে টেনে 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 একদম এই যে সবুজ রঙের পয়েন্ট এই পয়েন্টে চলে আসতাম এই জায়গায় খেয়াল করো পি এবং কিউব কিন্তু আমরা বললাম একদম নিকটে খুবই নিকটে ঠিক আছে খুবই নিকটে এখন আমি যদি পি এবং কিউ বিন্দুগামী একটা সরল লেখাটা নি এই যে দেখো সেই এই যে লাল রঙের যে সরললেখা তোমরা দেখতেই পাচ্ছ এই যে সরল লেখাটা এই যে সরল লেখাটা এটা কিন্তু একদম পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের মতো হয়ে গেছে তাহলে এই সরল লেখাটা কিন্তু একই সাথে দুইটা পারপাস ফুলফিল করছে আমাদের জন্য একটা হচ্ছে এটা স্পর্শক দ্বিতীয় হচ্ছে এটা দুই বিন্দুগামী সরল লেখা কনসেপচুয়ালি এটা ভুল কথা কারণ স্পর্শক মানেই হচ্ছে এক বিন্দুগামী সরললেখা আবার এখানে বলছি দুই বিন্দুগামী সরলরেখা এটা আমাদের বুঝে নিতে হবে এই যে পার্সপেক্টিভের ব্যাপারটা বললাম না যে দুইটা বাসা খুবই নিকটে আমার জন্য সেই দুইটা বাসা একটা পিপলার জন্য বিশাল দূরত্ব ঠিক আছে যে দুইটা পয়েন্ট আমাদের জন্য খুবই নিকটে সেই দুইটা পয়েন্ট একটা পিপলার জন্য অনেক অনেক বেশি দূরত্বে যে দুইটা এরিয়া আমার জন্য অনেক বেশি বেশি দূরত্বে ঢাকায় থাকে একজন মানুষের জন্য সেই সেম দূরত্বটা সে তো আর ওইভাবে সিলেট চিনে না তার কাছে এই দুইটা জায়গায় একই জায়গায় তার কাছে সবই সিলেট তার কাছে জাফলঙ্গ সিলেট তার কাছে আমার বাসা সিলেট তার কাছে তোমার বাসা সিলেট বুঝছো পুরাটাই পার্সপেক্টিভের উপর তো এখানেও সেম কথা কনসেপচুয়ালি আমরা বলে থাকি যে স্পর্শক মানেই হচ্ছে এক বিন্দুগামী সরলেখা একটা বক্ররেখা জাস্ট একটা বিন্দু দিয়ে যদি সরলেখা যায় দ্যাট ইস কল টেন্ডেন্ট বাট আমরা আমাদের ঠেকায় পড়ে আমরা সেখানে কিছুটা ত্রুটিযুক্ত ভাবে ওই জিনিসটাকে গ্রহণ করে নিছি যে এই সরলেখা একই সাথে দুইটা রুল পারপাস দুইটা পারপাস ফুলফিল করছে দুইটা কাজ করছে একসাথে সে একই সাথে একটা স্পর্শক আবার একই সাথে দুই বিন্দুগামী সরলেখা টেকনিক্যালি তুমি যদি ম্যাথমেটিক্যালি বলো সেটা ভুল বাট একটু এরর ধরে নিয়ে খুবই সামান্য পরিমাণ এরর ধরে নিয়ে তুমি যদি কাজ করো তোমার জন্য হিসাব নিকাশ ইজিয়ার হয়ে যাবে এতটুকু কথা কি বুঝছ আচ্ছা ঠিক আছে এতটুকু বুঝলে হয়েছে এখন এই যে স্পর্শক বললাম স্পর্শক শব্দটা নিয়ে আসার মানে কি ছিল মানে কি একটু এখনই এখনই বুঝবা তাহলে আমি বললাম এই লাল রঙের লাল রঙের সরল রেখাটা একই সাথে পি এবং কিউ বিন্দুকে আমি সরল রাখা এবং একই সাথে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক তাই তো যে এই কথাটা মাথায় রাখো পরের পাতা চলে যাচ্ছে নিউ পেজ ওকে এখন আমি ডিরেক্ট পি আর কিউ বিন্দু একই সাথে রেখে দেবো এখানে আর কোনো কথাবার্তা বলবো না এই যে এই হচ্ছে পি পয়েন্ট পয়েন্ট আর এই যে কিউ অলমোস্ট পাশাপাশি তারা খুবই নিকটে এখন এটা যদি পি বিন্দু হয় এটা যদি কিউ বিন্দু হয় তাহলে আমাদের নিজের আমরা আমরা তো নর্মালি একটা টু বি পেন্সিল দিয়ে আঁকবো তাহলে আমাদের আঁকার ক্ষেত্রে দেখবা পি বিন্দু দিয়ে যাচ্ছে এটা একই সাথে কিউ বিন্দু দিয়ে যাচ্ছে এবং এটা স্পর্শক হয়ে গেছে চাইলে এটাকে কিউ বিন্দুতেও স্পর্শক বলা যায় বাট আমরা পি বিন্দুতে স্পর্শক বলbark আমাদের সুবিধা সো পি বিন্দুর স্থানাঙ্ক কি পি বিন্দুর স্থানাঙ্ক আগের মতোই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 ফাংশন অফ x1 কিউ বিন্দুর স্থানাঙ্কও আগের মতোই বলে দিব x2 ফাংশন অফ x2 বাট এখানে এখন যেহেতু আমরা কিছু কনসেপচুয়াল কিছু জিনিসপত্র আমরা ধরে নিয়েছি সেখানে আমরা ওই জিনিসের फायदा নিব এখন দেখো আগের পাতায় আগের পাতায় এই যে এই পি এই পি এর ক্ষেত্রে ইনপুট হিসেবে যা ছিল এক্স ওয়ান আর কিন্তু বিস্তর পার্থক্য অনেক পার্থক্য আছে তাই না অনেক অনেক অবস্থিত একটা আবার ওই ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রেও সত্য বা ওয়াই এর ক্ষেত্রে আমরা যাচ্ছি না একটা বিন্দুকে আর একটা বিন্দুর পাশাপাশি আনার মানে হচ্ছে আমি ইনপুটকে নিকটে নিয়ে আসতেছি এখানে এক্স ওয়ান এবং এক্স টু এর মধ্যে অনেক পার্থক্য সেই কারণে আউটপুট মধ্যে আমরা সিগনিফিকেন্ট পার্থক্য দেখতে পাচ্ছি পি একটা পয়েন্ট কিউ হচ্ছে অনেক দূরত্বের একটা পয়েন্ট তাই না আমরা ওইভাবে মাথায় রাখছিলাম এখন খেয়াল করো এখন যে চিত্রটা আঁকছি নতুন করে সেখানে পি বিন্দু এবং কিউ বিন্দুর মধ্যে কিন্তু আসলে তেমন কোনো পার্থক্য নেই তাই তো এখন পি বিন্দুর ইনপুটকে আমি যদি বলি এক্স আমার কিউ বিন্দুর ইনপুটকে আমরা বলতে পারবো এক্স প্লাস এইচ যেখানে যেখানে এইচ টেন্স টু জিরো মানে আমরা ধরে নেব এখানে যে এক্স থেকে খুবই সামান্য পরিমাণ মান বাড়িয়ে আমরা কিউ এর ইনপুট হিসাব করছি তাই তো যাতে করে আমাদের কিউটা খুব কাছাকাছি চলে আসে এক্স আর এক্স প্লাস এর যদি কাছাকাছি না হয় তাহলে তো আউটপুটটা আসবে না তুমি ধরো ফাংশন অফ এক্স সমান আমি তোমাকে এক্সাম্পল দিলাম ফাংশন অফ এক্স সমান এক্স স্কোয়ার তুমি এর মান ওয়ান লিখলে যে আউটপুট আসবে আচ্ছা আমি দুইটা ডিফারেন্ট মান দিই এক্স এর মান টু দেখলে তুমি যে আনসার পাবা এর মান তুমি থ্রি লিখলে তো সেই আনসার না আউটপুট হিসেবে এখানে পাবা ফোর এখানে পাবা নাইন তুমি যখনই এক্স এর মান লিখবা টু ফোর পাবা যখনই তুমি এক্স এর মান লিখবা টু পয়েন্ট জিরো 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 ওয়ান ইট ক্যান অলসো বি ফোর তো দেখো তুমি ওই বাকিগুলো না থাকাইলে তো এটাকে জি ফোর বলে দেওয়া যায় তাই না তো দেখো এখানে আউটপুটগুলো কিন্তু খুবই নিকটে চলে আসছে তাই তো এক্স এর মান টু এর জন্য যা আসছিল এক্স এর মান টু পয়েন্ট জন্য অলমোস্ট তাই আসছে এবং আমি যদি দশমিকের পরে দুই তিন ঘরও নেই ওইটা ফোরই থাকবে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ঠিক আছে তা আমি ইনপুট খুবই নিকটে নিয়ে আসলে আউটপুটও খুব নিকটে চলে আসবে এটাই স্বাভাবিক আচ্ছা এখন দেখো তাহলে আমি এখন এই যে স্থানাঙ্ক লিখছিলাম এক্স ওয়ান ফাংশন অফ এক্স ওয়ান আগের আগের চিত্রের মতো এখানে লিখছিলাম এক্স টু ফাংশন অফ এক্স টু আগের চিত্রের মতো এখন আমরা এই জিনিসটি একটু চেঞ্জ করে লিখবো এখন আমরা ইনপুট হিসেবে দিছি এক্স আউটপুট হিসেবে কি পাচ্ছি ফাংশন অফ এক্স কিউবিন্দুর জন্য আমরা ইনপুট কি দিছি এক্স প্লাস এইচ আউটপুট কি পাচ্ছি বা কুটি হিসেবে কি পাচ্ছি ফাংশন অফ এখন যদি আমি বিন্দু এবং আমি ঢাল বের করি সেটা কি হবে খেয়াল করছো আমি যদি এখন পি বিন্দু এবং আমি সরল রেখার ঢাল বের করি সেটা কি হবে সেটা হবে এম ইজ ইকুয়াল টু কুটি দুয়ের অন্তর এই যে আমার দুইটা কুটি এই হচ্ছে একটা কুটি কালি চেঞ্জ করো বাবা এই হচ্ছে একটা কুটি

ঘুরে ফিরে কি আমরা এখানে ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্স লিখছি না বলতো হ্যাঁ এখানে কথা আছে এখানেও কিন্তু আমরা সেম কাজই করছিলাম এখানেও কিন্তু কুটের অন্তর বাই ভজদের দেয়ের অন্তরে লিখছিলাম এটাও কিন্তু এটাকেও কিন্তু ডেল্টা ওয়াই বা ডেলটা এক্স বলা যায় তাহলে এত কাহিনী করে কিউ বিন্দুকে এক্স বিন্দু কি পি বিন্দুর কাছে নিয়ে আসছে কেন দেখো এখানেও কিন্তু সেম কথা ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান ফাংশন অফ এক্স টু হচ্ছে এই যে এতটুকু এটা একটা ওয়াই মান ফাংশন অফ এক্স ওয়ান হচ্ছে এটাকে বললাম ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু তাই তো আর এক্স ওয়ান এক্স টু তো তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ তো এখানেও তো ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কুটিদের অন্তর ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ভুজদের অন্তর তো ঘুরে ফিরে তো এখানেও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সই আছে তো এটা অ্যাকসেপ্ট না করে বা এটাকে এত মডিফাই করে আমরা এই পাতায় আসছি কেন এই যে আমরা এই পাতা কই এই যে এই পাতায় আসছে কেন আমরা ফাংশন অফ এই যে একদম আমরা ক্ষুদ্র পরিবর্তনের জন্য আসছে এই জায়গায় মানে খেলগুলো তো সাধারণত ক্ষুদ্র পরিবর্তনে কাজ করে পরিবর্তন বলতে পারবো খেয়াল করো কি হয়েছে কাহিনী আগেরবার আমরা যখন ঢাল বলছি ঢাল বলা সর্ত্বে কি যে বুঝবা লাগবে তাই না কারণ দিন শেষে তো আমার 10 থিটা বলতে হলে লম্ববাই ভূমি লাগবে না লাগে কেন হ্যাঁ আমার তো আমার তো মেইন কাজ হচ্ছে পরিবর্তনের হার এবং পরিবর্তনের হারটা ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় যে লম্ববাই ভূমি আর লম্ববাই ভূমি বলার জন্য আমার দরকার একটা ত্রিভুজ লম্ব ভূমি এটা বলার জন্য তুমি যখন এটা অন্যদিকে ব্যাখ্যা করা যায় তোমার জন্য সবচেয়ে সুজা ব্যাখ্যাটা আমি দিচ্ছি আমার কাছে যেটা সোজা মনে হয় তুমি যখন এই বক্র রেখা আঁকছো এই বক্র রেখা আসো ধরো এই যে এখানে এইখানে তখন তুমি বলো তুমি ফাংশন অফ এক্স টু মাইনাস ফাংশন অফ এক্স ওয়ান তুমি কতটুকু পাচ্ছ এই যে এতটুকু না ফাংশন অফ এক্স টু দেখে যদি আমি ফাংশন অফ এক্স বাদ দেই এই যে এতটুকু পাচ্ছি না আমরা বলো তো ইয়েস ভাই ওয়াই টু থেকে যদি আমি ওয়াই ওয়ান বাদ দেই এই যে ওয়াই টু থেকে যদি আমি ওয়াই ওয়ান বাদ দিই আমি জাস্ট সিম্পলি জাস্ট এতটুকু পাবো এবং এক্স টু মাইনাস এক্স তুমি দেখতেই পাচ্ছ পুরোটা হচ্ছে এক্স টু আর এতটুকু হচ্ছে এক্স ওয়ান বাদ দিলে আমি এই যে জাস্ট এই যে এতটুকু পাবো সেটা ঠিক আছে বাট আমার যার নিয়ে যারে নিয়ে কাজ সে তো না আমার বক্ররেখা কি এটা না দেখতে পাচ্ছ আমাদের বক্ররেখা কোথায় এই যে বক্ররেখা তো দিয়ে তো ত্রিভুজ হবে না তাই না হবে আমরা ওয়াই এর পরিবর্তন বের করলাম এক্স এর পরিবর্তন বের করলাম বাট মেইন জায়গায় তো ঝামেলা আমার যদি বক্ররেখা না হয় এটা সরলরেখা হইতো তাহলে তো আমার এত কষ্ট হইতো না আমি লম্ববাই ভূমি ওয়াই এর পরিবর্তন বা এক্স এর পরিবর্তন দিয়ে বলে ফেলতাম দিস ইজ রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স এক ওয়াইয়ের এর সাপেক্ষে বাট এই জিনিসটাই তো বক্ররেখা এখানে তো ওই ঢালের কথাও বলা যাবে না পরিবর্তনের হারও বলা যাবে না কারণ পরিবর্তনের হার মানেই এখানে একটা কনস্ট্যান্ট কিছু থাকা লাগবে মানে ত্রিভুজ হওয়া লাগবে এটা তো ত্রিভুজ না এটা হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমাদের ক্ষুদ্র পরিবর্তন কেন নিতে হয় কারণ দেখো এখন আসো এখানে পরের পাতায় ওয়াই ডু ই নেট ক্ষুদ্র পরিবর্তন যখন আমরা ক্ষুদ্র পরিবর্তন নিচ্ছি খেয়াল করো এর তুমি আচ্ছা এই পরিবর্তনে পরে আসবো আমরা একটু নিচের দিকে দেখাই ধরো আমি বললাম এটা একটা বক্ররেখা আমি যদি বক্ররেখার এইখান থেকে এইখান পর্যন্ত নেই তাহলে এই অংশটা কি বক্ররেখা হইল নাকি সরল রেখা বক্ররেখা দেখাই যাচ্ছে বাট আমি যদি এরকম একটা বক্ররেখা নিয়ে আমি বলি যে তুমি এখান থেকে এখানে নাও দেখতে পাচ্ছ কত লোক দেখাইছে এই অংশটাকে কি সরল রেখা বলা যায় মানে তো সরল রেখাই লাগে কিন্তু মানে আমরা যখন ওই যে বৃত্তে যখন সংজ্ঞা পড়ছিলাম তখন তো আবার ওইটা তো আবার ওনটা কথা বলি দেখো প্রত্যেকটা সরল কোনো না কোনো গোলকের অংশ হিসেবেই হতে পারে কোনো সমস্যা নাই তুমি যখন রাস্তায় বেরো তুমি কি রাস্তাকে বেঁকা দেখো না সোজা দেখো বলো তো আচ্ছা ভাইয়া যদি এইটা হয় আমরা যখন একটা বৃত্ত আঁকবো তখন তো আবার কেন্দ্র থেকে মানে দুইটা বিন্দুর দূরত্ব সমান হবে না পরিধি তখন কর্ণটা কেন সমান হবে না কেন্দ্র থেকে অবশ্যই সমান হবে এই যে দূরত্ব 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 সমান তোমার প্রশ্নটা কোন জায়গায় কনফিউশনটা কোন জায়গায় বলো কনফিউশন যদি আমরা ওই যে ভাই আপনি তো বিভিন্ন ধরনের দাগ দিচ্ছেন মানে বেশারদ তৈরি করছেন এখন ঘটনা হচ্ছে যদি দুইটা বেশারদের মধ্যে যদি মানে আমরা বক্ররেখা না থেকে যদি এক সরল রেখা থাকতো হ্যাঁ হ্যাঁ তখন কি মধ্যের যে আমরা ওই দুইটা বেশারদের মধ্যে আরেকটা রেখা যখন নিতাম তখন তো আসলে আলটিমেটলি ওইটা সমান হতো না তুমি এই জায়গায় কথা বলছো হ্যাঁ এইটা হ্যাঁ এইটা সেটা আমরা কেন সেটা তো সেটা তোমরা কেন নিব না এই জন্যই যেখানে এটাকে আমরা ক্ষুদ্র যখন নেব ক্ষুদ্র নেওয়ার উদ্দেশ্য কি বলো তো সরলরেখা হিসেবে চিন্তা করতে পারা তাই তো একটা উদ্দেশ্য হচ্ছে এটাই আমি একটা বিশাল একটা অংশের ধরাই বললাম এখানে এটা মনে করি বৃত্ত কেন্দ্র তাই না তা আমি যদি এত বড় চাপ নেই তাহলে কিন্তু আমার এটা বৃত্ত না এটা ত্রিভুজ বলা সম্ভব না এটাকে তাই না আমার যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আনি তাহলে আমার ত্রিভুজ বলা যায় তাই কিনা তাহলে এই অংশে বাদ পড়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে আমার যদি ক্ষেত্রফল বের বৃত্তি আমি বের করে বসে থাকতাম এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে তো হলো না আমার কিছু একটা বাদ পড়লো বাট এটা তত বেশি কারেক্ট হতে থাকবে যত বেশি আমি বক্রতার পরিমাণ কমাতে থাকবো কিভাবে কোনো খেয়াল করো খেয়াল করো এখানে যে আমি যদি এতটুকু নিই চাপ সেক্ষেত্রে কিন্তু ওই বাদ পড়ে যাওয়ার পরিমাণটা আগের মত আগের চেয়ে কমে গেছে না আগে দেখছো কতটুকু বাদ পড়ছিল এখন আমি যদি বক্রতার পরিমাণ আরেকটু কমাই দেই আমি এরিয়া কমাই দিলাম তাহলে দেখো তো এখন তোমার কিন্তু আর অপশন নাই ত্রিভুজ বানানো ছাড়া এটাকে তুমি কিন্তু এখন তোমার টু বি পেন্সিল দিয়ে আঁকলে গেলে আঁকতে গেলে ওটা ত্রিভুজই হয়ে যাবে তাই ও বুঝছি ভাই বুঝছো বুঝছি এই যে জিন্দাবাদের নাম ওখানে দিয়ে যা বললাম এখানে সেম কথাই পার্সপেক্টিভ তুমি যখন তুমি যদি এখানে আবার জুম ইন করা শুরু করে দাও তুমি যদি এটা এখানে আবার ফাইভ এক্স জুম করো থ্রি এক্স জুম করো তখন তুমি আবার দেখবে এখানে একদম হালকা বক্রতা আছে আমরা তো এত ভিতরে যাচ্ছি না প্রথম কথা হচ্ছে আমরা তো সঙ্গাই আমরা তো স্পর্শকের তো আমরা ইগনোর করে এইগুলো কাজ করতেছি তাই না একটু আগে বললাম যে স্পর্শক হচ্ছে এক বিন্দুকে আমি সরলরেখা বাট আমি এখানে কি করছি দেখছো খ্যালকর সেখানে কি করছি দুই বিন্দুগামী সরল রেখাটাকে আমি পি বিন্দু স্পর্শক বানিয়ে দিছি যেখানে পি আর কিউ দুইটা বক্ররেখার উপরস্থ বিন্দু আমি তো একটার পর একটা ভুল করেই যাচ্ছি এই ভুলগুলা মার্জনাযোগ্য তখনই যখন আমরা খুবই অল্প ব্যবধান নিয়ে কাজ করব যখন আমরা রেঞ্জটা ছোট করে নিয়ে আসব ইনপুটের তখন আমাদের আউটপুটের মানে ভুলের পরিমাণ কমে যাবে তত বেশি আমরা মানে ভুল জিনিস কেউ নিয়ে কাজ করতে পারবো এবং এবং ইন রিয়েলিটি এই ভুলগুলো আসলে ভুল হিসেবে আসে না কারণ দেখো এই যে এক্স সমান টু দিলে আনসার আসতেছে ফোর এক্স সমান টু পয়েন্ট জিরো জিরো ওয়ান দিলেও কি আনসার ফোর আসবে না তোমার কি এতগুলো শূন্য বসাতে হয় জীবনে কারণ করতে হয় রিয়েল লাইফে না ভাইয়া বুঝছি না এই হচ্ছে কাহিনি এখন এখানে আসো এতটুক বুঝছো তো

যেটা বক্ররেখার ভিতরের না বকরা রেখার বাইরে একটা জিনিস বকরা বক্ররেখাটা তোমার চোখের সামনে দেখা যাচ্ছে এই জিনিসটাকে তুমি মেরামত করছো খেয়াল করো আমি যদি কিউবিন্দুটাকে একদম না এনে একদম এখানেও নিয়ে আসতাম আমি যদি কিউ থেকে এখানেও কল্পনা করতাম তাইলেও কিন্তু আনসারটা তুলনামূলক ভাবে মানে মোর কারেক্ট হইতে যে এখানে যদি আমি চিন্তা করি কিউবিন্দুকে তখন চিন্তা করো ওয়াই এর পরিবর্তন এতটুকু না এক্স এর পরিবর্তন এতটুকু না সেক্ষেত্রে চিন্তা করো এখন কিন্তু এই অংশটাকে তুমি বক্ররেখার উপর এসে সরলরেখারinta করতে পারছ না এখানে অলমোস্ট সরল রেখার কাছে কাছে হয়ে গেছে এটা এখন আর বক্রতাটা নাই যত তুমি নিকটে আসবে তত তোমার এরর কমে যাবে বাট এরর কখনোই শূন্য হবে না এরর থাকবে ওকে এখন এখানে আসি আমরা তো আমার ক্ষুদ্র পরিবর্তনের উদ্দেশ্য এটা তাহলে এখন দেখো এখন আমি যেহেতু খুবই খুব কাছে কাছে দুটো সরল রেখা নিছি বিন্দু নিছি এই যে এ হচ্ছে একটা বিন্দু এই হচ্ছে একটা বিন্দু তাহলে এখন দেখো এটা যদি একটা বর্গ এটা যদি একটা বক্ররেখার অংশ হয়ে থাকে স্টিল এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে অংশটা কিন্তু সরল রেখা হিসেবে চিন্তা করা যায় এই যে এই অংশটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই এই অংশটা সরল রেখা হিসেবে চিন্তা করা যায় তাহলে এখানে যদি আমি বলি যে ওয়াই এর পরিবর্তন এর পরিবর্তন মানে কি যে ইনপুট নিচ্ছে আর কি ওই ইনপুটের পরিবর্তন কি তো এখানে দেখো ইনপুটের পরিবর্তন ডিভাইডেড বাই আউটপুট এর পরিবর্তন মানে ডেল্টা ওয়াই আর ইনপুটের পরিবর্তন ডেল্টা এক্স এটা কিন্তু আমাকে টেন থিটা দিচ্ছে কারণ কি কারণ এইখানে কিন্তু এটা আমার ত্রিভুজ একটা তাই কিনা এটা আমার ত্রিভুজ না এখন ছোটখাটো একটা ত্রিভুজ না এই যে ত্রিভুজ এখন আমার হাইলাইটার বড় হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার ত্রিভুজ দেখা যাচ্ছে তো চিত্রের মধ্যে নাকি হ্যাঁ ভাই আচ্ছা তো এখন আমরা ক্লেম করতে পারি যে এই জাস্ট এই পয়েন্টটাতে পি পয়েন্টটাতে আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স পেয়ে গেলাম এবং সাথে সাথে আমরা পরিবর্তনের হারটাও পেয়ে গেলাম যেহেতু এখানে আমরা অনেক বেশি ইঞ্জিনিয়ারিং করছি অনেক বেশি আহ এক্সট্রা জিনিসপাতি নিয়ে আসছি এই জিনিসটাকে লেখার একটা ভাষা থাকা দরকার সেটা হচ্ছে আমরা এইভাবে লিখব যে যখন লিমিট এটা তোমরা লিমিটে পড়বা ক্যালকুলাসে গেলে আপাতত জাস্ট আমি যা বোঝাই সেভাবে চিন্তা করো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ এর মান যখন জিরোর খুব কাছাকাছি এই যে আমরা এখানে বললাম যে এক্স এর মান যা এক্স প্লাস এইচ এর মান তার থেকে সামান্য বেশি এরকম চিন্তা করো এক্স এর মান টু এক্সের পরবর্তী মান টু পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে অলমোস্ট টুই বলা যায় এটাকে এই জন্য বলছি পার্থক্যটা এইচ তো এক্স টু এবং এক্স ওয়ানের পার্থক্য তাই না এক্স থেকে এইচ পরিমাণ বেরিয়ে এক্স টু পাইছি তো এইচ যখন টেন্স টু জিরো তখন আমাদের ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এই যে আমরা এই জিনিসটা লিখতেছি এখন ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এইচ ইজ ইকুয়াল টু কি হোক ডেল্টা ওয়াই বা এক্স না তো এটাকে আমরা এখন লিখব স্পর্শকের ঢাল এটাই হচ্ছে আমাদের এক্স অফ ওয়াই ঠিক আছে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন এখন আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাই লিমিট এইচ টেন্স টু জিরো এখন ভুলে যাও জাস্ট এখন এই দিকে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো কেন তোমরা অলরেডি বুঝে গেছো এটার এত বেশি বোঝানোর কিছু নেই এই অংশটাকে একটু তাকও দিস ইজ সিম্পলি কুটির অন্তর বা ভুজদয়ের অন্তর তাই না এটা হচ্ছে सिंपली কোটিদের অন্তরবাই ভুজদের অন্তর উপরে হচ্ছে আউটপুট মাইনাস আউটপুট প্রথম সেকেন্ড আউটপুট মাইনাস আগের আউটপুট মানে কোটি মাইনাস কোটি আর নিচেতে হচ্ছে সেকেন্ড ইনপুট মাইনাস প্রিভিয়াস ইনপুট এক্স প্লাস এইচ থেকে আমরা এক্স বিয়োগ দিছি এটাই হচ্ছে কোটি কোটিদের অন্তর তো যখনই অন্তর কোটিদের অন্তরবাই ভুজদের অন্তর আসে তার মানেই তো হচ্ছে আমার বিন্দু দুইটা তাই না তাই কিনা তার মানে বিন্দু দুইটা তাহলে দুইটা বিন্দু আছে কে কে বিন্দু পি আর কিউ বিন্দু পি আর কিউ বিন্দু কি খুবই খুবই কাছাকাছি কাছাকাছি মানে পি বিন্দু দিয়ে একই সরল যাচ্ছে মানে আসলে এটা তো সত্যি কথা গ্রাফ থেকে যদি একটু ভালো করে তাকাও বুঝবা পি বিন্দুর স্পর্শক যেভাবে যাচ্ছে কিউ বিন্দুর দিয়ে গমনকারী পি এবং কিউ বিন্দুগামী সরল লেখা ঠিক একই দিকে যাচ্ছে তাহলে এখানে একসাথে দুইটা জিনিস আমরা পেয়ে গেছি এই কথা আগেও বলছি আবার না বলা না বলেই ভালো যে পি বিন্দুগামী যে স্পর্শকটা সেটাই অ্যাকচুয়ালি পি এবং কিউ বিন্দুগামী সরল রেখার ঢাল তাহলে আমরা কিন্তু একসাথে কাজ হয়ে গেল আমাদের পি এবং কিউ সরল রেখার ঢালও পেয়ে গেলাম এবং খেয়াল করে দেখলাম এটা আসলে পি সরল রেখার বা স্পর্শকের ঢাল তাহলে যেটাই স্পর্শক সেটাই দুই বিন্দুগামী রেখা ঠিক আছে এই যে এটাই এটাই স্পর্শক এটাই দুই বিন্দুগামী সরলরেখা এবং তার দ্বারা উৎপন্ন কোন আছে থিটা তাই আমি এটাকে এইভাবে লিখবো যে টেন অফ থিটা এখন এটা এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার এটা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার যখন এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র এক্স এর খুবই ক্ষুদ্র পরিমাণ পরিবর্তনের জন্য যখন ওয়াই এর পরিবর্তন আমরা বের করি সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার ঠিক আছে ডিডি এক্স ওয়াই যখন ডেলটা ওয়াই বা ডেল্টা এক্স পড়বা সেটা কিন্তু এক্স এর পরিবর্তন খুবই ক্ষুদ্র সেটা গ্যারান্টি তোমাকে দিবে না বাট যখন তুমি ডিডি এক্স অফ ওয়াই তার মানে অবশ্যই তুমি এক্স এর খুবই ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন নিচ্ছ এটাই হচ্ছে এটার স্পেশালিটি মানে এটার মাধ্যমে তুমি যেকোনো বক্র রেখার আহ যেকোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়ে যাবা অথবা পরিবর্তনের হার পেয়ে যাবা তাইলে আমরা শুরুতেই আজকে ক্লাসে লিখছিলাম ডিডি এক্স ওফ ওয়াই মানে কিন্তু দুইটা কথা একটা কথা ক্লাসেই লিখছিলাম শুরুতে এটা হচ্ছে কি পরিবর্তনের হার কার সাপেক্ষে কার যেটা নিচে নিচে আসে তার সাপেক্ষে যেটা উপরে আছে তার পরিবর্তনের হার তাহলে ডিডিএক্স ওয়াই হচ্ছে পরিবর্তনের হার পরিবর্তনের হার এটা তো আমরা শুরুতেই বুঝছি দ্বিতীয়টা আমরা প্রমাণ করতে করতে বুঝছি যে যেটাকে বলতেছি আমরা পরিবর্তনের হার টেকনিক্যালি ওইটা হচ্ছে ওই পার্টিকুলার পয়েন্টে আমরা যদি স্পর্শকটা নিই সেই স্পর্শকের ঢাল তাইলে এটাকে আমরা বলবো যে কোনো বিন্দুতে যে কোনো বিন্দুতে বক্ররেখার উপরস্ত অবশ্যই তা আমি এটাকে একটু কারেক্ট করে দেই তোমরা আবার যে কোনো বিন্দু মানে বাইরেও চলে যেতে পারো বক্ররেখার যে কোনো বিন্দুতে বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঠাল তো এই দুইটা জিনিস তোমার যদি মনে থাকে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট হিসেবে যে ডিফারেন্সিয়েশনের মেইন কনসেপ্টটা হচ্ছে পরিবর্তনের হার বের করা এবং সেটার সূত্র বের করতে গিয়ে গিয়ে আমরা দেখলাম যে জ্যামিতিকভাবে জিনিসটা আসলে বক্ররেখার যে কোনো বিদ্যুতে আমি যদি স্পর্শকের ঢাল বের করে ফেলি টেকনিক্যালি ওটাই হচ্ছে আমার ফাই সো ডিডি অফ ফাই মিনস বোথ এটাও বোঝায় এটাও বোঝায় এখন আশা করি ঢাল স্পর্শকের ঢাল কিভাবে পরিবর্তনের হার হয়ে গেল সেটা বুঝতে পারছো ঠিক আছে এতটুকু বুঝছো নাকি নিলয় রয় ইসাক আর মেহেদিওহি এতটুকু বুঝছো জি ভাই আচ্ছা এটা আসলে ম্যাথের ক্লাস ছিল আমি আসলে ম্যাথ কিছু না পড়িয়ে ফিজিক্স পড়ানোতে তেমন সুবিধা করতে পারি না আর বিশেষ করে তোমরা বাইশ বেস তো তোমাদের অনেক কিছুই পড়া হয়নি অনেক কিছু মাথায় ঢুকে নাই আমি ট্রাই করছি এই জিনিসটা যদি দিতে পারি এখন তোমাদের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্স দিয়ে আমার আজকে পড়ানোর পরবর্তীতে কাজে লাগবে কেন বুঝতেছি না আচ্ছা ভাই আপনার যে অফলাইন ব্যাচগুলা ওইগুলার মানে সময়গুলা কি কি বলে বলে সময় হচ্ছে অফলাইন ব্যাচের কালকে আছে ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 2টা থেকে আমার যতক্ষণ মন চাই আমি ক্লাস নি দুপুর 2টা না টেকনিক্যালি আড়াইটা থেকে শুরু করি ক্লাস তো আড়াইটা থেকে বেশিরভাগ দিনই ক্লাস 5টা পর্যন্ত হয় আড়াইটা থেকে 5টা ক্লাস থাকে এবং অফলাইন ক্লাস তো মাঝখানে আবার আসরের নামাজ থেকে আসরের নামাজ পড়ে 4টার সময় নামাজ পড়তে গিয়ে দশ মিনিট শেষ তো ওখানে আবার রিফ্রেশমেন্টটা চলে আসে সবার যারা নামাজ পড়তে যায় নামাজ পড়তে যায় যারা এমনি ঘোরাঘুরি করে খাইতে দিতে যায় ওরা খেয়েতে আসে তো আবার রিফ্রেশড হয়ে যায় সবাই এই দেড় ঘন্টায় আর এটা থেকে সাড়ে ছটা দেড় ঘন্টা তো আসার পরে আবার পুরা ক্লাসের উপর একটা রিভিউ হয় বা ওই ক্লাসের উপর বেস করে আরও কিছু কথাবার্তা হয় বা আগে যা পড়াচ্ছিলাম সেটাই হয় তো অফলাইন ক্লাসে ক্লাস লম্বা করা যায় ইচ্ছা মতো ওটা সমস্যা হয় না এটা ডিপেন্ড করে স্টুডেন্ট আর টিচারের উপর যদি তুমি সিংক্রনাইজড হয়ে যাইতে পারে টিচারের সাথে তাহলে তো ওকে আমি আমিও তাদের সাথে সিনক্রনাইজড হয়ে গেছি তারাও পড়তে চায় আমিও পড়াইতে পারি সো এই হচ্ছে কথা আর সময় হচ্ছে আমার থাকে রবি মঙ্গল বৃহস্পতি এই হচ্ছে আমার জেনারেল টাইমিং আর কি আড়াইটা থেকে পাঁচটা নর্মালি অফিসিয়ালি তো বলা থাকে যে ক্লাস নর্মালি দেড় ঘন্টা হয় বাট আমি কখনই দেড় ঘন্টা ক্লাস নিয়ে আরাম পাই না ইমার্জেন্সি কেস যেমন ধরো তাদের পরীক্ষা তখন আমি আড়াইটা থেকে চারটা পর্যন্তই ক্লাস শেষ করে দিব এর বেশি যাবো না বাট নর্মালি ওদের ক্লাস আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত থাকে কারণ আমি অনেক ভেঙে ভেঙে পড়াই ডিটেইলে পড়াই তো এইভাবে পড়াতে গেলে অবশ্যই তোমাদের যেহেতু পরীক্ষা চলে আসছে সামনে পরীক্ষা পাবে জুনের দিকে সামনে আবার টেস্ট চলে আসবে কারো কারো আবার পি টেস্টও শুরু হয়ে যাবে সো এই সব দিক বিবেচনায় ক্লাসগুলো একটু বড় হয় আর ওই তো অফলাইন ক্লাসগুলো যথেষ্ট এনজয়েবল কারণ সবাই সবাইকে দেখছে এটার এটার মধ্যে আলাদা একটা এনার্জি থাকে অনলাইনের মধ্যে সেটা নাই যাই হোক তো এতটুকু তো সবাই বুঝছো নাকি এতটুকু যদি বোঝো তাহলে আজকে ক্লাস এতটুকুই থাকবে আমি ক্লাস শুরু করছি তোমরা যারা আসছো তাদেরকে আমি আশাহত করতে চাইনি যতটুকু পড়াইছি আশা করি বুঝতে পারছো রেকর্ড দিয়ে দিব রেকর্ডটা দেখে নিই আবার তাইলে ক্লিয়ার হয়ে যাবে ভাই আপনার যে ওই যে আইসিটি যে কোর্সটা দিছিলেন ওই যে প্রোগ্রামিং এর উপর ওই তো আমি আসলে ঢুকতেই পারি নাই তুমি এখনো ঢুকতে পারোনি আমি ঢুকছি এনরোল দেখাইছে আমার কিন্তু পরবর্তীতে কেন জানি

আমি একটা ল্যাপটপ ট্রাই করছি আর একটা মোবাইল দুইটা মোবাইল মানে সলভ কোনটাতেই না আমার মানে ল্যাপটপটা এইট পার্সেন্ট লোডিং হয় আর মোবাইল দুইটা যে সতেরো পার্সেন্ট লোডিং হয় আর আমি সারা রাত থেকে গেছিলাম